महत्वे महत् अनुष्ठान जिला सम्पादक भवतोष मुखोपाध्याय महाशय सकल के स्वागत जाना संक्षिप्त बक्त्य रखार जो अनुरोध कर अमानित चक्रवर्ती महाशय नमस्कार विभिन्न भवन थे आगत होटेल पर सकल तरफ प्रणाम चाहिए आज के महती पूर्ण ब्राह्मण प्रयोग समाज के सुंदर कला सभा से सभा उपस्थित आरुली आजारा की अनुरोध कांग्रेस मंत्री चेयरमैन एवं हमारे जरा यह संगठन दायित्व प्राप्त अभिभावक करते पारे সভাপতি শ্রী ভবতোষ মুখার্জি সোমনাথ ব্যানার্জি নিমাই চক্রবর্তী তিনি বাংলায় আছেন আমার এই সংগঠনের সভাপতি অন্যান্য সকলে আছেন বেশি কিছু বলবো না মাননীয়রা আছেন আজকে পুরোহিতদের সম্মান দিচ্ছেন পুরুলিয়া জেলায় আমরা যেমন সম্মান নেব আমাদেরও কিছু কিছু কর্তব্য আছে আমরা একটা স্লোগানে যাব পুরোহিতদের ভাতা চালু করলোকে পুরোহিতদের ভাতা চালু করলোকে ব্রাহ্মণদের কথা কেউ চিন্তা করেননি যদি কেউ চিন্তা করছেন তিনি আর কেউ নয় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী অবতার বক্তব্য রাখলেন অমরিবাবু এরপরে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সুসম্মানীয় সোমনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত এই সভার সভাপতি মহাশয় জেলা সভাধিপতি আমাদের ব্রাহ্মণ ঐক্যের মধ্যে যিনি আছেন সুজোদার কাছে আমার শত কোটি প্রণাম এবং তার আশীর্বাদ মাথায় নিয়ে আমি ভূদে মণ্ডলী ব্রাহ্মণ সমাজকে ছোট্ট করে গুটি চায়ের কথা বলে আমার এই ক্ষুদ্র বক্তব্যটি শেষ করব তাই সমস্ত উপস্থিত ভূদে মণ্ডলীর কাছে আমার
নতশিরে শতকোটি প্রণাম জানাই। আপনাদের সকলের প্রচেষ্টায় এবং আমাদের এই অনুনয় বিনয় কথাগুলি উনার কাছে জানিয়েছিলাম। উপস্থিত ছিলেন সেই সভায় রাজীব বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি কথা দিয়েছিলেন যে আগামী দিনে এই ব্রাহ্মণদের এই পুজো পাশা করে আমরা পুরুলিয়া দুর্গঙ্গল জীবন জীবন গেলাম, তখন আমাদেরকে ফিরিয়ে দিল।
মানুষের মধ্যে জাহানাহানি শুরু হয়েছে
ধর্ম নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। ধর্ম রাজনীতির বিষয় নয়, রাজনীতি রাজনীতির জায়গায় তারা কর্মসূচি থাকবে, ধর্ম থাকবে না। সে জায়গায় রুখে দাঁড়ানোর জন্য ব্রাহ্মণ সমাজকে অনুরোধ করব আপনারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করুন, কারণ ভগবানকে রাস্তায় মানিয়ে নেওয়া যায় না, ভগবানকে মঞ্চে তুলে আওয়াজ দেওয়া যায় না। আর হিন্দু সনাতন ধর্ম ইন্ডিয়ান মাইথোলজি যা গভীরতা জ্ঞান, আজও ইউরোপিয়ান সাহিত্য ইউরোপিয়ান বিজ্ঞান সেই জায়গায় পৌঁছতে পারেনি। কাজে আপনারা তৈরি করুন নতুন প্রজন্মকে, যারা সঠিকভাবে শিক্ষিত হবে, যারা সঠিকভাবে মানুষের মধ্যে ভালোবাসার বীজ ছড়াবে, যারা মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করবে না, এগুলো আপনারা তৈরি করুন। এই বলে আপনাদের আমাদের মধ্যে এই মাত্র এসে উপস্থিত হলেন সুসম্মানীয় সুশান্ত মাহাতো মহাশয়। সুশান্ত মাহাতো মহাশয়কে বরণ করে নিচ্ছেন নারায়ণ গোস্বামী মহাশয়। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই মহৎ প্রাণের মহৎ অনুষ্ঠানের যিনি ব্যবস্থাপক, যার ব্যবস্থাপনায় এই মহৎ প্রাণের মহৎ অনুষ্ঠান, সেই আমাদের সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ শ্রী সুজয় ব্যানার্জী মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ। সেটা আমার দলের নির্দেশে করেছি, তার প্রথম এবং দ্বিতীয় পুরস্কার দুজনের প্রাপ্য, একজনের যে শান্তিরাম মাহাতো মহাশয় আর দুজনের কিন্তু মহাশয়। আমি আপনাদের জন্য তো করবই, আমি তো নিজে একজন ব্রাহ্মণ, কিন্তু আজকে শান্তিরাম বাবু পূর্বত বাবুরা তাদের উদ্যোক্তাতে আমি নির্দেশিত এবং তাদের কাজ আমি শুধু করে দিচ্ছি না, ওনারা আমাকে যেভাবে নির্দেশ দিয়েছেন আমি সেটাই করছি। তাই আশীর্বাদটা আপনারা মমতা ব্যানার্জিকে দেবেন এবং তৃণমূল কংগ্রেস। আমি নিজে জানি পুরোহিত আর ব্রাহ্মণ, ব্রাহ্মণরা চিরকাল যখন আমাদের পৈতা তখন থেকেই তো জানি ভগবান ভিক্ষা দেহি, তাই তো ভগবতী ভিক্ষা দেহি। অতএব আমাদের কিছু হারাবার নাই, হারাবার শুধু ভিক্ষা ঝুলি দেয়। আমাদের নেত্রী মমতা ব্যানার্জী মহাশয়া, তিনি নিজের একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান, তিনি নিজের একজন তার বাবা নিজে পুরোহিত ছিলেন, তাই ব্রাহ্মণ এবং পুরোহিতদের জন্য তিনি ভেবেছেন। কেন দেরি হল আপনারা জানেন, একজন মুখ্যমন্ত্রী কোনোভাবে কোন জাতিসত্তা বেসিসে কোনো কিছু দিতে পারেন কি না সেটা যদি করতে হয় তাহলে বিধানসভায় বিল এনে সেগুলোকে পাস করাতে হয়, এটা আপনাদের জানা দরকার। আন্তরিকতার অভাব নাই, আপনাদের সমস্ত দাবি যেগুলো রেখে গেলেন, যারা বক্তব্যের মাধ্যমে রাখলেন, তাদের সবাইকে সম্মান জানাচ্ছি এবং সেই বক্তব্যগুলো
কাছে পৌঁছে আমরা সেটা চেষ্টা চালাব। কিন্তু সাথে সাথে আমি আপনাদেরকে বলছি শুধু একটা কথাই, আমাদের স্বাভিমান যেটা, আমরা ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের স্বাভিমান আমরা কারোর কাছে বিক্রি করে দেব না। এবং সেটা আজকে আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জী মাফিয়া কি করেছেন, সর্বস্তরের সর্ব মানুষের জন্য চিন্তা ভাবনা তিনি রাখেন এবং প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় ক্ষণে ক্ষণে তিনি সেটা ভাবেন বাংলার মানুষের জন্য। সেই বাংলার মানুষের ভাবনা ভাবতে ভাবতে তিনি পুরোহিতদের কথা ভেবেছেন এবং আগামী দিনে সমগ্র ব্রাহ্মণ সমাজ শুধু নয় এনার কাস্টের জন্য ভাবনা ভাবচা হচ্ছে। তার কারণ এখনো জেনারেল কাস্টের অনেক মানুষ অসুবিধায় পড়ে আছে যেটা আমরা সবাই জানি, এটা বারবার বার্তা দেওয়া হচ্ছে কিন্তু আপনারা জানেন। সব সময় গৌরী ভাব রাখে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি, আপনাদের অবগত করাচ্ছি ভালো করে শুনবে, জিএসটির যে আমাদের প্রাপ্য টাকা, একটা বাংলার একটা রাজ্যের যা পাওনা টাকা যা আদায় হয় সেই আদায় হওয়ার টাকার মধ্যে 58% টাকা দিল্লি সরকার নেয় আর 42% সরকার রাজ্যকে ফেরত দেয়, এটাই হচ্ছে ভারতের সংবিধানের রুল। অথচ আমাদের 54,000 কোটি টাকা দিল্লি সরকার আমাদেরকে দিচ্ছে না। আমরা বলছি ভালো করে শুনুন, যদি সেটা পেতাম এবং নির্বাচনের আগে যদি পেতাম তাহলে বাংলার মানুষের অনেক দুঃখ কষ্ট লাঘব হতো, জেনারেল কাস্টের দুঃখ কষ্ট লাঘব করা যেত। আমরা যদি বলি এটা একটা কম তো দিল্লি সরকার বলবে না ওটা ব, এই জায়গায় চলছে দিল্লির সাথে আমাদের লড়াই। আমি আপনাদের শুধু একটা কথাই বলবো, বাংলার মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ সমাজের মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ ঘরে জন্মেছে, তাই আমি একজন ব্রাহ্মণের পরিবারের লোক হয়ে আপনাদের কাছে দাবি আমি করতেই পারি যে সমস্ত ব্রাহ্মণরা মমতা ব্যানার্জির সাথে থাকবেন, এই দাবি আমি আপনাদের কাছে করছি। এই ভাবনাটা আপনারা রাখুন, আপনাদের হয়ে লড়াই করার জন্য আমরা আছি। যে বক্তব্য আপনারা বলেছেন তা পিটিয়ে দেবার পালিয়ে দেবার যে চিন্তা ভাবনা শুধু একলা আপনাদের নয়, যেহেতু আমিও ব্রাহ্মণ সমাজের পক্ষে এবং তারই ঘরের সন্তান আমিও আপনাদের মধ্যে একজন, সেই লড়াইয়ে আমি আপনাদের সামিল হব। এর পূর্বে যেখানে যেখানে আপনারা সম্মেলন করেছেন মিটিং করেছেন যথাসাধ্য সাহায্য ক্ষণে ক্ষণে কিছু কিছু সবটা হয়তো পারা যায় নাই, সবাইকে হয়তো পারা যায় নাই, কিন্তু আমাদের তরফ থেকে সেটা করা হয়েছে। আমি আপনাদের আপনারা সবাই ভালো থাকুন, আমার সমস্ত ব্রাহ্মণ সমাজকে পুরোহিত সমাজকে প্রণাম জানাচ্ছি। তার কারণ পুরোহিত মানে পুরোবাসীর যিনি হিত কামনা করেন, মানুষের হিত কামনাটাই ব্রাহ্মণ এবং পুরোহিতদের কাজ, সেই কাজ আমরা করে যাব। এই আবেদন জানিয়ে সবাইকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ সুসম্মানীয় সভাপতি কল্যাণ জেলা পরিষদ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সুসম্মানীয় মন্ত্রী মহোদয় শ্রী সাথীরাম মহাশয়।
वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम। आज के जिला तृणमूल कांग्रेस पक्ष पुरोहित संवर्धनार आयोजन एखने मध्य मंचे उपस्थित आज जिला तृणमूल कांग्रेस सभापति द्रुपद टुडु मंचे उपस्थित आनी सम्मेलन करार क्षेत्र सहयोगिता করেছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সুসেন মাঝি জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম কোর্ডিনেটর। মঞ্চে উপস্থিত আছেন আমাদের স্পোক্সম্যান দলের স্পোক্সম্যান নবেন্দু মাহালি। মঞ্চে উপস্থিত আছে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্ত মাহাতো। মঞ্চে উপস্থিত আছে জেলা তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি রথীন্দ্রনাথ মাহাতো এবং শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ আজকের এই সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে পুরোহিতদের মধ্যে যারা এই ব্যবস্থাটা উদ্যোগ নিয়ে করেছেন তাদের সমস্ত পুরোহিত বা সমস্ত পুরোহিত সমাজকেই প্রণাম জানাই পুরোহিত সমাজ বিশেষ করে আমরা যেটা জন্মলগ্ন থেকেই আমরা দেখে আসছি তারা মানুষের হিতের জন্য মানুষের হিত কামনায় তারা নিজেদেরকে সবসময় নিয়োজিত করে রাখা এরকম একটা ভাবনা পুরোহিত সমাজের মধ্যে আমরা কিন্তু পেয়েছি। এই যে সনাতন ধর্ম আমাদের, এই সনাতন ধর্মে ঈশ্বর বলে একটা জিনিস আছে, সেই ঈশ্বর প্রাপ্তি বলতে যেটা বোঝায় ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বর লাভ করতে গেলে ঈশ্বর প্রাপ্তি লাভ করতে গেলে একটা মাধ্যম দরকার। এই যে মাধ্যম দরকার হয় সেই মাধ্যমের কাজটা কিন্তু আপনারা নিষ্ঠার সঙ্গে করে আসছেন, এই জন্য আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা সমাজের কল্যাণে মানুষের কল্যাণে এই কাজটা আপনারা সবসময় করে আসছেন, এই জন্য আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই জন্য আমাদের দল মনে করেছে যে পুরোহিতদের সম্বর্ধনা দেওয়া দরকার। কেন সম্বর্ধনা দেওয়া দরকার? বর্তমান পরিস্থিতিটা যদি আপনি বিশ্লেষণ করেন, একজন আপনাদের মধ্যে একজন বক্তব্য রাখার সময় বলছিলেন যে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার একটা চেষ্টা চলছে, এই যে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার একটা চেষ্টা অপপ্রয়াস একটা চলছে, সেই জন্য আমাদের দল মনে করেছে যে পুরোহিতদের সম্বর্ধনা দেওয়া দরকার, তাদেরকে সম্বর্ধিত করা দরকার। এবং বিভেদ সৃষ্টি করে, এই যে হানাহানি বিভেদ সৃষ্টি করে ধর্মকে একটা অন্য মানুষের মধ্যে অন্য জায়গাতে নিয়ে যাওয়ার একটা যে চেষ্টা, সেই চেষ্টাকে আমাদের সকলকে প্রতিহত করতে হবে। এই জন্য পুরোহিতদের আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা দেওয়ার আয়োজন করেছি, সম্বর্ধনা আপনাদেরকে আমরা দিচ্ছি। শাসক ছিল আগেও, প্রধানমন্ত্রী ছিল আগেও, কেন্দ্রে ক্যাবিনেট ছিল, বর্তমানেও কেন্দ্রে সরকার আছে, ক্যাবিনেট আছে, তেমনি সারা দেশের যে বিভিন্ন অঙ্গরাজ্যগুলো আছে সেই অঙ্গরাজ্যগুলো বিভিন্ন সময় বিভিন্ন
মানুষ বিভিন্ন নেতা নেত্রী তারা দায়িত্বে বসেছেন কিন্তু এই জিনিসটা আমাদের ভাবতে হবে যে পুরোহিতদের কথাটা তো আগে কেউ ভাবেনি আর আমরা কি দেখছি আমরা যে জিনিসটা দেখছি একটা সময় এটা একটা যে কাজের সঙ্গে আপনারা যুক্ত থাকেন পূজো আচার আচার পূজো আচার পূজাচারের সঙ্গে যুক্ত থাকেন মানুষের ঈশ্বর প্রাপ্তির জন্য যে মাধ্যম হিসেবে আপনারা কাজ করেন সেটা একটা সময় পেশার মতো ছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছেন যে এই পেশার সঙ্গে যারা যুক্ত যা বা এইটাকে যারা পেশা হিসাবে বেছেও নিয়েছেন তাদের এই পেশার সঙ্গে যুক্ত থেকে তাদের জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছে না এই যে জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছে না সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কথাটা চিন্তা করেছেন যে আপনাদের জন্য কিছু একটা ব্যবস্থা করা দরকার সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিভিন্ন যে ভাতা দেওয়ার কথা বলেছেন ভাতা চালু করছেন এইটা একটা প্রমাণ আজকে সেই কথাটা আজকে আপনাদের ভাবতে হবে এবং আপনারা জনহিতে অর্থাৎ অন্যের হিতে আপনারা কাজ করে চলেছেন সেই জন্যই তো প্রহিত নাম প্রহিত নামটা কেন যে পরের হিতে আপনারা কাজ করে চলেছেন আপনারা নিজের থেকেও বেশি করে পরের হিতটাকে অগ্রাধিকার দিয়েছেন অর্থাৎ অন্যের হিত হতে পারে অন্যের আরো হতে পারে এইটাকে অগ্রাধিকার দিয়েছেন এই যে ভাবনা এইটার জন্যই তো আপনাদের প্রহিত নাম সেই কথাটা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন আমরা নিজেদেরকে গর্বিত অনুভব করব যখন আমরা আপনাদেরকে সম্বর্ধনা দিতে পারবো এইটুকু বলে আরো এগিয়ে চলুন আপনারা সংগঠনকে শক্তিশালী করুন এগিয়ে চলুন এবং সবাই মিলে এগিয়ে গিয়ে আমাদের আরো রাজ্যের যাতে করে ভালো হয় এবং একটা জিনিস আপনাদের কাছে আমি আবেদন করব দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কাজ করছে কিন্তু অনেক কাজ করার পরেও মানুষ কিন্তু সেটা ভুলে যাচ্ছে এইটা আপনাদেরকে সচেতন হবে আপনারা আপনাদেরকে আমরা আজকে সম্বর্ধনা দিচ্ছি এটা যেমন একটা দিক আমরা সম্বর্ধনা দিতে পেরে আমরা গর্বিত কিন্তু মানুষের কল্যাণে যেমন আপনারা কাজ করছেন আজকে আমাদের সবাইকে ভাবতে হবে যে মমতা ব্যানার্জির দিকটাকেও আপনাদের সবাইকে ভাবতে হবে তৃণমূল কংগ্রেসের দিকটা সবাইকে ভাবতে হবে এইটুকু কথা বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম বক্তব্য রাখলেন সুসম্মানিত মহোদয় শ্রী শান্তিরাম মাহাতো তাকে ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সুসম্মানীয় শ্রী গুরুপদ টুডু মহাশয়কে জেলা তৃণমূল কংগ্রেসের সুসম্মানীয় সভাপতি আজকে আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে আমাদের যে মহতি সভা এই মহতি সভায় উপস্থিত আছেন আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর তথা পুরুলিয়া জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয় থেকে শুরু করে আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর মাননীয় সুজান চন্দ্র মাঝি মহাশয় থেকে শুরু করে আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্মানীয় মুখপাত্র মাননীয় নন্দী মহাশয় থেকে শুরু করে আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মাননীয় সুশান্ত মহাশয় থেকে শুরু করে আমাদের শহর তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বের বিভিন্ন যারা আছেন মঞ্চে তারাও আজকে আছেন এবং সর্বোপরি আপনারা যারা বিভিন্ন পক্ষ থেকে আগত আপনারা যারা এসেছেন আমি প্রত্যেকে আপনাদেরকে সম্মান জানাচ্ছি আমি প্রণাম জানাচ্ছি আজকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যে মাননীয় মানুষের সরকার সাড়ে নয় বছর ব্যবধানে আমাদের বাংলার ঐক্য শান্তি গণতন্ত্র এবং সর্বনিম্ন পক্ষতাকে বজায় রেখে আজকে জগজাতীয় ভবনে বিশেষে
পার্টি নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে যে ভাবে বাংলার উন্নয়ন সমস্ত স্তরের মানুষকে দিয়ে সমস্ত স্তরের মানুষকে পাশে দিয়ে যেভাবে উন্নয়ন করে চলেছে সেটা আপনারা জানেন। আজকে যেভাবে উন্নয়ন হয়েছে এই গণসভার ব্যবধানে আজকে আপনারা সব সবাই ভালো করে জানেন যে আজকে জন্মসংখ্যা কিন্তু পর্যন্ত যেভাবে উন্নয়ন হয়েছে আমাদের বাংলার মুখে সে উন্নয়ন কিন্তু বিগত দিনে ছিল না। বিগত দিনে আমাদের বাংলার মুখে কঠোর সরকার চৌধুরী প্রচারযুক্ত করে গেছে কারণ কিন্তু আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী উন্নয়ন করে যায়নি। আর এখন যারা আমাদের ভারতবর্ষ যারা শাসন করছে বিজেপি সরকার তারাও কিন্তু আজকে এইভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সার্বিক উন্নয়ন করতে পারেনি। আপনারা মনে রাখবেন এই কোন সময়ের মধ্যে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ দেখেনি। আজকে আমাদের আজকে আমাদের আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে সম্মান দিয়েছেন গত পাঁচ মাসে আপনাদের ভাতা ঘোষণা করেছেন আজকে সেটাকে দিয়ে আজকে আমরা এখানে আমরা আপনাদেরকে সম্বর্ধনা দিচ্ছি এটা আমাদের সৌভাগ্য এটা আমাদের সুসম্মানীয় গুরুপদ মহাশয়।
বরণ করে নিয়েছেন আমাদের ব্রাহ্মণ সমাজের আমাদের সম্পাদক ভবতোষ বাবুকে, আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় পুরুষোত্তম এবং উত্তর দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। সোমনাথ ব্যানার্জি তাকে আমাদের বরণ করবে আমাদের সমীরণ রায় মহাশয় সহসভাপতি। সোমনাথ ব্যানার্জি তাকে আমাদের উত্তরীয় এবং ইয়ে দিয়ে গতি দিয়ে তাকে বরণ করে নেবে। আগে উত্তরীয়, আগে উত্তরীয় দুটি দুটি সমীরণা দুটি আশিস ব্যানার্জিকে আমাদের বরণ করে নেবে আমাদের বৈদ্যনাথ মণ্ডল জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক বৈদ্যনাথ মণ্ডল আমাদের বরণ করে নেবে আমাদের কালীপদ ব্যানার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের ঋতুরাজকে, ঋতুরাজকে আমাদের বরণ করে নিচ্ছে কালীপদ ব্যানার্জিকে ধুতি এবং উত্তর দিয়ে। অবনি চক্রবর্তী, আমাদের অবনি চক্রবর্তীকে বরণ করে নিচ্ছে আমাদের সিনিয়র নেতা কাশীরাম সেন মহাশয়। ফটিক গোস্বামীকে বরণ করছেন আমাদের প্রদীপ ডাগা, প্রদীপ ডাগা উত্তরীয় দিয়ে ধুতি দিয়ে বরণ করে নিচ্ছে। জয়পুর পঞ্চায়েত সমিতির উনি সভাপতি আছেন, সহসভাপতি আমাদের। এরপর আমরা বরণ করে নেব আমাদের দীপক ব্যানার্জি, আমি দেবকুমার মুখার্জিকে বলবো আমাদের দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক দেবকুমার মুখার্জি আমাদের বরণ করে নিচ্ছেন। চন্দন মুখার্জিকে বরণ করছে আমাদের আমাদের ময়না নেত্রী ময়ূরী নন্দী, ময়ূরী নন্দী এই ধুতিয়ার উপরে দাও ওনাকে চন্দন চন্দন মুখার্জিকে বরণ করে নিচ্ছেন আমাদের তপন মিশ্র, তপন মিশ্রকে বরণ করে নিচ্ছে আমাদের কাজল, কাজল ব্যানার্জি কাজল আমাদের টাউনের সম্পাদক। উত্তম মাঝি, ধানচন্দিকার, ধানচন্দিকার বরণ করে নিচ্ছে আমাদের দু নম্বর ব্লকের সভাপতি অনুপ কুমার পাঠককে। আমাদের অমিত, অমিত আমাদের হ্যালো হ্যালো এই মাইকটা হ্যালো 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 তরুণী মুখার্জি হ্যালো মনোজ চক্রবর্তীকে আমাদের হয়ে গেছে মরণ আমাদের জয়পুরের দীপেন্দু ডাকে আমাদের উত্তরীয় এবং ধুতি দিয়ে বরণ করে নিচ্ছে। নারায়ণ গোস্বামী, আমি আমাদের রবীন্দ্রনাথ মাহাতোকে আহ্বান জানাবো নারায়ণ গোস্বামীকে বরণ করে নেওয়ার জন্য। ধুতি এবং উত্তরীয় দিয়ে নারায়ণ গোস্বামী আমাদের মধ্যবাজারের আমাদের মন্দিরের পুরোহিত মশাই
পুরুলিয়া শহরে উত্তরীয় দিয়ে এবং ধুতি দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রবীন্দ্রনাথ মাহাতো। আচ্ছা, আমাদের মঞ্চে যে সমস্ত পুরোহিতরা আছে তাদের দক্ষিণা দিয়ে নেবেন, মঞ্চে যে সমস্ত পুরোহিতরা আছে তাদের দক্ষিণা এবং মিষ্টান্ন তাদের হাতে তুলে দেবেন। আমাদের যারা আছেন তাদেরকে অনুরোধ করব, শিশুপাল শিশুপাল চ্যাটার্জি, শিশুপাল চ্যাটার্জিকে উত্তরীয় গ্রহণ করে নিচ্ছেন, বাসে নামছেন। আজকে মামুন কথল মা